হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই সিরিজে আমরা যেটা সম্পর্কে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ভিউ জে এস, যেটা জাভাস্ক্রিপ্টের অত্যন্ত চমৎকার এবং পপুলার একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের আরও অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে ফ্রন্ট এন্ডের জন্য, যেমন হচ্ছে অ্যাঙ্গুলার জেএস, রিয়েক্ট জেএস। যদিও রিয়েক্ট জেএসকে ফ্রেমওয়ার্ক হিসেবে ধরা হয় না, রিয়েক্ট জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো আমরা এই সিরিজে শিখব ভিউ জে এস। ভিউ জে এস খুবই অল্প সময়ে খুবই বেশি পপুলারিটি পেয়ে গেছে। এর কারণ হচ্ছে এটা খুবই লাইট ওয়েট এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের প্রজেক্ট বিল্ড করতে পারবেন। আপনি ছোট থেকে বড় সব ধরনের প্রোডাক্ট আপনি এই ভিউ জে এসের মাধ্যমে বিল্ড করতে পারবেন। এবং ভিউ জে এসের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে কেউ খুবই অল্প সময়ে এটা শিখে ফেলতে পারে। এর কারণ হচ্ছে ভিউ জে এসের ডকুমেন্টেশনটা এত চমৎকারভাবে সাজানো যে কেউ এটাকে ইজিলি বুঝতে পারে। তো ভিউ জে এস শেখার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, যে এই বিষয়গুলো না জানলে আপনি ভিউ জে এস শিখতে পারবেন না। ভিউ জে এস তো আপনি প্রথমেই শুরু করতে পারবেন না যদি এই বিষয়গুলো আপনার জানা না থাকে। তো এই জিনিসগুলো কোনগুলো, তো চলুন সেগুলো আমরা দেখি। এগুলো হচ্ছে HTML, CSS, Bootstrap, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। যদি সেটা ES6 হয় তাহলে খুবই ভালো, যদি আপনারা ES6 কাজ না পারেন তাহলে আমার চ্যানেলে ES6 কাজ দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এগুলো শিখে ফেলতে পারবেন। অ্যাকচুয়ালি এই সবগুলোই আমার চ্যানেলে দেওয়া আছে, যেমন HTML, CSS, Bootstrap, তারপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট, এই সব কিছুই কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। সেখান থেকে আপনারা চাইলে আগে এগুলো শিখে ফেলতে পারেন। এবং এগুলো শেখার পরে আসবে হচ্ছে ভিউ জে এস। তো ভিউ জে এসকে আমরা প্রথমে তিনটা সেকশনে সাজাবো। প্রথমে হচ্ছে বেসিক। সো বেসিকে আপনারা যেই জিনিসগুলো শিখতে পারবেন সেগুলো হচ্ছে মেথডস, ডাইরেক্টিভস, কন্ডিশনাল রেন্ডারিং, এবং এরপরে আসবে হচ্ছে আর্গুমেন্টস, তারপরে ভিউ জে এসের যে লাইফ সাইকেল এবং আরও অনেক কিছু। এরপরে আমরা যেই বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে নোট জে এসের মাধ্যমে ভিউ CLI কীভাবে ইউজ করতে হয়, তারপরে ভিউ জে এসের যে লাইব্রেরিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, তারপরে ভিউ জে এস দিয়ে কীভাবে অ্যানিমেশন তৈরি করা যায়, এবং ভিউ জে এসের সাথে কীভাবে ডাটাবেজের কানেকশন দেওয়া যায় সেগুলোও আমরা দেখব। এবং এরপরে যে টপিকগুলো আসে সেগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, যেমন হচ্ছে রাউটস, তারপরে ভিউ এক্স, অথেন্টিকেশন, এই সব জিনিস আমরা শিখব। তো এই তিনটা সেকশনের মাধ্যমে আমরা পুরো ভিউ জেএসটাকে কভার করব। তো এখন এই সব বিষয়গুলো শিখতে গেলে অবশ্যই আপনারা কোনো না কোনো সময় প্রবলেম ফেস করতে পারেন। তো প্রবলেম ফেস করলে আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন এবং সেগুলোর আনসার পাবেন। তো এই সব বিষয়ে আপনারা যখন কোয়েশ্চেন করবেন তো সেই কোয়েশ্চেনগুলো কোথায় করবেন, সেগুলো করতে পারেন হচ্ছে আমার এই ফেসবুক গ্রুপে। আপনারা যারা এখনো এই ফেসবুক গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই আমার এই ফেসবুক গ্রুপে জয়েন করবেন, এবং এখানে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমার এই গ্রুপে পোস্ট করবেন, এবং পোস্ট করলে আমি যথাসাধ্য চেষ্টা করব এখানে আপনাদের প্রবলেমগুলোর সলভ করার। এবং সবশেষে আমি বলতে চাই, আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি এই ভিউ জে এস এর কোর্সে আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং এনজয় করবেন। ধন্যবাদ।